শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন প্রোভাইডার ফাহাদ ভাই। ফাহাদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ডেরার্সের আপনি একজন স্বনামধন্য প্রোভাইডার হিসেবে আছেন। অ্যাজ ওয়েল আমি চ্যানেল 99 থেকে আপনাকে আমি জানতে যাচ্ছি এবং দৈনিক আছে আলোকিত সকাল, আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে জানতে যাচ্ছি। ফাহাদ ভাই, আপনি ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর ইস্টাবলিশড হয়েছে সে কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আমার এটা হচ্ছে আসলে তো এখানে আপনার ফার্নিচার আইটেম, প্লাস্টিকের ফার্নিচার, তারপরে পার্টেসের ফার্নিচার, কাঁচের মালামাল এবং বিয়েতে দেওয়ার জন্য যাবতীয় সামগ্রী পাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে ফাহাদ ভাই যে কথাটা বললো যে এখানে কোকারিজ থেকে শুরু করে ফার্নিচারের আরএফএলের যত কিছু আছে এবং অ্যাজ ওয়েল আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি যেটা আলোকিত এবং একটা বিশাল একটা প্রতিষ্ঠান, এবং কিছু ট্র্যাডিশনাল জিনিস দেখতে পাচ্ছি যেটি একটা আড়ং থেকে সংগ্রহ করা মনে হয় নিশ্চয়ই। হ্যাঁ, এটা আমাদের একটা আদিকালের এঁটেল মাটি দিয়ে যে জিনিসগুলি তৈরি করা হয় এটা কিন্তু আমাদের একটা বিশাল একটা ট্র্যাডিশনাল। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা দেখে নেন যে এত সুন্দরভাবে কারুকার্য করে এখানে প্রতিষ্ঠানটা দিয়েছে। আপনারা প্রয়োজনে চলে আসুন, আজই চলে আসুন। আপনারা যারা ট্রেডার্স, অর্থাৎ আমাদের আলামিন শপিং কমপ্লেক্স শাহরাস্তি চাঁদপুর এর মধ্যে, এবং আমরা প্রয়োজনে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে। এবং এখানে লেখা আছে যে অল কাইন্ডস অফ দ্য কুকিং অ্যান্ড প্লাস্টিক আইটেম অ্যান্ড অ্যাভেলেবেল হিয়ার। আই নো দ্যাট স্পেশালি রিগার্ডিং ফর দ্য ফাহাদ ভাই। ফাহাদ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোভিড-19 সিচুয়েশন নিয়ে আমি কথা বলবো, যে আপনি জানেন যে বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যেভাবে পেরেছে, আজকে 1.5 বছর হয়েছে করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে আসছে, প্রথম ঢেউটা আমরা যেভাবে পেরেছি আমরা সবাই মিলে একটা সতর্কতার সহিত আমরা ট্যাকেল দিয়েছি, কিন্তু দ্বিতীয় ঢেউটা অত্যন্ত ভয়ানকভাবে গিয়েছে, প্রতিনিয়ত মানুষ মারা গিয়েছে এবং তৃতীয় ঢেউটা চলমান অবস্থায় আছে। ফাহাদ ভাই, একজন লুক্রেটিভ প্রপার্টির হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আপনার ইনডোর আউটডোরে যারা মানে সেবা নিতে আসছেন তাদেরকে আপনি সেফ সিকিউরিটি দিচ্ছেন, সমাধান ফাহাদ ভাই। ধন্যবাদ ভাই। আসলে আমার এখানে যত কাস্টমার আসে আমি ফার্স্ট দেখি যে তাদের মাস্ক পরা আছে কিনা, ফার্স্ট হচ্ছে এটা, আর সেকেন্ড হচ্ছে যারা মাস্ক পরা আছে তাদেরকে আমি স্যানিটাইজার দিয়ে দেই যাতে হাত পরিষ্কার নিতে পারে। ভিউয়ার্স, ফাহাদ ভাই বলতে চাচ্ছি যে প্রথমে এখানে হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা দিয়ে আছে, এবং যারা মাস্ক যদি পরে আসে তাদেরকে হ্যান্ড স্যানিটেশন দিয়ে ঢুকানো হয়, এবং যদি মাস্ক না দেওয়া থাকে তাহলে মাস্কের ব্যবস্থা ওনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। এবং সেই সুবাদে উনি বলতে যাচ্ছেন যে বর্তমান সরকার যে কথাটা বলেছেন কোভিড-19কে মোকাবেলা করার জন্য অত্যন্ত দক্ষ এবং সূক্ষ্মভাবে উনি এখানে ট্যাকেল দিয়ে যাচ্ছেন। তো পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা আপনি জানেন যে আজকে দিনটা হচ্ছে যে বিশেষ সুখের মাস, হ্যাঁ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শততম আপনার 46তম আপনার মৃত্যুবার্ষিকী যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে আমরা কিন্তু 2021-41 যে ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছেন আমরা কিন্তু ডিজিটালের দ্বার প্রান্তে পৌঁছে আসছি, তো ডিজিটাল বাংলাদেশ মিশন সম্পর্কে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। ফাহাদ ভাই, আমার আপনার কাছে আমার একটা কোশ্চেন যে আজকে আমরা ডিজিটালের শো আবারও বাংলাদেশে কী দেখতে পাচ্ছি সেই কথাটা কিন্তু তুলে ধরবেন। প্রথমতই আমাদের চোখে ভাসমান হয় যে পদ্মা সেতুটা, পদ্মা সেতুটা বাংলাদেশের বড় একটা অর্জন, বাংলাদেশে উত্তরবঙ্গের লোকদের যাতায়াতের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতেছে, আর বর্তমান সরকারের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পারতেছি, রাস্তাঘাট, শিল্প কারখানা সব জায়গায়, আর বিশেষত কোভিড-19 মোকাবেলা বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু যোগ্য অবস্থান আমরা সবাই দেখতে পারতেছি, ওই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশ অনেক ভালোই লাগছে, এটা বাংলাদেশ সরকারের এখন অনেক বড় একটা অর্জন। ভিউয়ার্স, ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে একটি উদাহরণ অত্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, সেটা হচ্ছে যে পদ্মা সেতু। পদ্মা সেতুর কাজ যখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক একটা নির্দেশজনক কথা বলেছিলেন, তখন আমাদের সাথে 16 কোটি মা বোন বাংলাদেশের অর্থায়ন থেকে চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। আজকে আমরা যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যখন আমরা টেবিল টকের সাক্ষাৎকার নিয়েছি এবং প্রিন্ট মিডিয়া এবং যে কোনো মিডিয়ার মাধ্যমে যখন আমরা সাক্ষাৎকার নিয়েছি উনি অলরেডি বলে দিয়েছেন যে আমরা 1 স্পেন থেকে টোটালে 42 স্পেন ডান করে দিয়েছি,
অল্প কিছুদিনের মধ্যে আমরা প্রদর্শিত দৃশ্যমান অবস্থা দেখতে পাবো। ডিজিটাল বাংলাদেশের বিষয় 2041 কে সামনে রেখে দারুণ একটা এক্সাম্পল দিলেন যে পদ্মা সেতু সম্পর্কে। তো আমার দৃঢ় বিশ্বাস যে একদিন বিশ্বব্যাংকের গাড়ি এই পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে ফাহাদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাগুলি আপনি তুলে ধরেছেন। আরেকটা কথা উনি কোভিড-19 সিচুয়েশনকে সামনে রেখে বললেন, নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি প্রপাইটার জনাব ফাহাদ ভাইয়ের আপনারা সাক্ষাৎকারটি দেখে নেন এবং আমরা স্ক্রোলিংয়ের মাধ্যমে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিব, প্রয়োজনে আপনারা অনলাইন থেকে আপনারা অর্ডার নিতে পারেন। সঙ্গে থাকার জন্য ফাহাদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। 11:15 আপনারা সবাই লগ ইন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে থাকুন এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক পড়াত ফাহাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার বাবাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।